এই এই যে আপনারা এক চালা বানাচ্ছেন, এই ঠাকুরটা যখন তৈরি হয়ে যাবে কিরম দাম পড়বে? তিরিশ হাজার দাম পড়বে রং টং ছড়িয়ে। আচ্ছা, মানে যত বড় ঠাকুর হয় তত দাম বেশি হয়, তাই তো? আচ্ছা, আর কতদিন লাগে একটা ঠাকুর মোটামুটি তৈরি হতে? প্লাস্টিক দিয়ে একদম নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত, ইন্ডিয়ান ভ্যাকেশন আপনাদের সবাই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাগবাজারে গঙ্গার ঘাটে দেখাচ্ছি। এই হচ্ছে বাগবাজারের গঙ্গার ঘাট, গঙ্গার ঘাটে চলে এসেছি, পুজোর আর দু মাস বাকি। আজকে বাগবাজারে প্যান্ডেল কেমন হচ্ছে দেখব, আর কুমারটুলি যাব, কুমারটুলিতে ঠাকুর তৈরির প্রস্তুতি কীরকম সেটা দেখব। তো চলুন বাগবাজার দিয়ে শুরু করা যাক। এই হচ্ছে সেই গঙ্গার ঘাটের রাস্তা, সামনেই আছে বাগবাজার, চলুন আগে বাগবাজারে যাওয়া যাক। এই হচ্ছে বাগবাজার সর্বজনীনের পুজো প্যান্ডেল, সবে বাঁশ লাগানো হয়েছে, এখন শুরু হচ্ছে পুজোর সময়। এই জায়গাটা একটা মেলা বসে, আর এই হচ্ছে পুজো প্যান্ডেল। আমি আগেই বলেছি খাবার খেতে গেলে দোকানদার নয়, দোকানটা কীরকম খাবারটা কীরকম সেটা দেখে খাবো। তো বাগবাজারের মোড়ে এই যে ছোট্ট দোকানটা, এটা কত বছরের পুরনো কেউ জানে না, এখানকার এই কচুরি সিঙ্গারা খুব বিখ্যাত। তো চলুন খাওয়া যাক এর দোকান। নিয়েছি কচুরি, এবার আবার যাবো সেই গঙ্গার ঘাটে গিয়ে খাবো, চলুন যাওয়া যাক। উত্তর কলকাতায় যারা কচুরি খেয়েছেন সেটার যা স্বাদ, এটা ঠিক সেই রকমই স্বাদ, এটা ভালো। আর ছোলার তরকারিটা খুব সুন্দর হয়েছে, আমি ওখানেও খেতে পারতাম কিন্তু গঙ্গার ঘাটে খুব বলে চলে গেল। দেখুন এটা লঞ্চ আসছে। এই পরিবেশে দাঁড়িয়ে এই কচুরি আর তরকারি অসাধারণ। চলুন এবার যা যা কুমারটুলির দিকে, খাওয়া দাওয়া হয়ে গেল। বাগবাজার থেকে কুমারটুলির দিকে হেঁটে যেতে আপনারা দেখবেন আশেপাশে কটা মিষ্টির দোকান পড়বে, মিষ্টির দোকানগুলো খুবই পুরনো, দেখে হয়তো আপনাদের পছন্দ হবে না কিন্তু আমি বলবো একবার এখান দিয়ে খাবে, ভালো লাগবে। আজকে দেখি যদি মিষ্টির দোকান খোলা থাকে তাহলে কিছু একটা খাবো ওখান থেকে এবং আপনাদেরকে দেখাবো সেটা। সেরকমই একটা ছোটোখাটো মিষ্টির দোকান হচ্ছে এই দোকানটা, এখান থেকে কিছু একটা খাবো। এইগুলো কত করে? ওইটা একটা আর ওইটা একটা দেন তো খাবো। এরকম ছোটো দুটো মিষ্টি নিলাম, এই চকলেট মিষ্টিটার দাম 10 টাকা আর এটা 6 টাকা, এবার খেয়ে দেখা যাক কীরকম। ভালো টেস্ট, বড়ো বড়ো দোকানে গেলে তার যা টেস্ট হয় তার থেকে অনেক ভালো, একবার খেয়ে দেখ। একটুও বাড়িয়ে বলছি না, বড় দোকানে যেমন খেতে হয় সুন্দর, একদম হালকা মিষ্টি, খুব সুন্দর খেতে। আপনারা যদি আসেন এই বাগবাজার থেকে কুমারটুলি হেঁটে যাওয়ার পথে ছোটো ছোটো মিষ্টির দোকান দেখবেন, সেখান থেকে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার ভালো লাগলো আপনাদেরকে বললাম, আপনাদের নাও ভালো লাগতে পারে, তাই উল্টো পাল্টা কমেন্টস না করে একবার টেস্ট করে দেখুন, ঠিক আছে? কুমারটুলি যেতে যেতে রাস্তাতেই দেখবেন তৈরি হচ্ছে প্রতিমা, যেমন এই দোকানটাতে তৈরি হচ্ছে প্রতিমা। এই হচ্ছে কুমারটুলি সর্বজনীন দুর্গা উৎসবের পোস্টার, আগে কুমারটুলি সর্বজনীনের প্যান্ডেল আছে, চলুন। গণেশ ঠাকুর তৈরি হয়েছে এখানে,
এখানে বেশ কিছু ঠাকুরের প্রতিমার কাঠামো অলরেডি তৈরি হয়ে গেছে, পুজো আর দু মাস বাকি। দেখুন শালচিত্র তৈরি হচ্ছে আর ভেতরে দুর্গা ঠাকুর। এই হয়েছে গিয়ে কুমারটুলির দুর্গা ঠাকুরের, এটা হচ্ছে নীলাম পাল, তার এই দোকান, সেখানে তৈরি হচ্ছে ঠাকুর। দেখুন নমস্কার। গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে কুমারটুলিতে। যারা কুমোরটুলিতে ভিডিও করতে আসছেন বা ছবি তুলতে আসছেন তাদেরকে বলছি, এই যে মৃৎশিল্প সমিতির অফিস আছে, এখান থেকে কিছু টাকার বিনিময় আপনারা একটা টোকেন সংগ্রহ করবেন, নাহলে কিন্তু লোকে অবজেকশন দেবে। এখানে মাইকে অ্যানাউন্স হচ্ছে, কেন ইউটিউবাররা এসে এত ভিড় করছে, এই যে ছবি তোলার জন্য অনুমতি কার্ড সংগ্রহ করুন, এইখান থেকে অনুমতি কার্ড আপনাকে সংগ্রহ করতে হবে এই কুমোরটুলি মৃৎশিল্পী সমিতির থেকে কিছু পয়সার বিনিময়। আর এই হচ্ছে 50 টাকা, মোবাইলের জন্য 50 টাকা, আর ক্যামেরা হলে 100 টাকা। এখান থেকে আপনি এটা সংগ্রহ করবেন, তাহলে আর কোনো অবজেকশন হবে না। দেখুন ঠাকুর তৈরি হচ্ছে। এখানে বেসিক্যালি ছোট ছোট দুর্গা স্বপন বালের ঠাকুর। এই হচ্ছে মাটি, কোথা থেকে এনেছে জানি না, এই মাটি দিয়েই ঠাকুর তৈরি হয়। দেখুন একটা ছোট ঠাকুর কাঠামো তৈরি হয়েছে, রং ছড়েনি এখনো, 2 মাস বাকি। এখানে বেসিক্যালি ছোট ছোট ঠাকুরগুলো তৈরি হয়। এখানেও তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর। নিমাই চন্দ্র পাল, গৌতম পাল, বাবলু পাল, এটা হচ্ছে রাজা পাল। এখানে বেসিক্যালি এখন গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি, রাজা পাল। রাজা পালের পাশে হচ্ছে কমল পাল। এসছি মোহনবাসী রুদ্রপাল, সেইখানে দেখুন এই হচ্ছে মোহনবাসী রুদ্রপালের ঠাকুর তৈরি হচ্ছে। একটি বিশেষ ঘোষণা মনে রাখবেন যে মহালয়া একদিন, অর্থাৎ মহালয়ার সারাটা দিনই কুমারটুলি মৃৎশিল্প অঞ্চলে কোনরূপ ছবি রং চড়ানো শুরু হয়েছে, কারণ প্রচন্ড ভিড়ের চাপে শিল্প কাজের ব্যাঘাত ঘটে এবং প্রতিমার ক্ষতি হয়। কালীচরণ পাল, সকল জনগণের জন্য বিগত 24 বছর মন্টি পাল, সুনীল পাল, সন অফ মন্টি পাল, কালীচরণ পালের স্টুডিওর পেছন দিকটা এসছি আমরা, সেখানে কিছু ঠাকুর কাঠামো তৈরি হয়েছে। অসাধারণ সুন্দর সব ঠাকুর, এগুলো যখন রং চড়বে কত সুন্দর হবে যা চিন্তা করুন। সুমীর কুমার পাল, সুমীর পালের ঠাকুরের স্টুডিও, রামচন্দ্র পাল, অমল পাল, তপন পাল, মালা পাল,
সব ঠাকুর এখানে তৈরি হচ্ছে। দেখুন যেখানেই যাবেন এখন সব এরকম দেখতে পাবেন। এই দুর্গাটা খুব বড়। মুরারি পাল, সুধীর পাল, এইখানে প্রশ্ন একটাই, এই যে এত সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হচ্ছে, এত সুন্দর কাজ করছেন, দেখুন একজন রং লাগাচ্ছেন, কথা হচ্ছে এরা কি সঠিক পারিশ্রমিক পায়? সেটাই আমরা আনন্দে মেতে উঠি, সমস্ত ক্লাব পুজো মণ্ডপগুলো সব এসে এখান থেকে প্রতিমা নিয়ে যায়, আমরা প্রতিমা দর্শন করি। কিন্তু যারা প্রতিমা করে, দেখুন এই বৃষ্টির জন্য প্লাস্টিক লাগানো হয়েছে। এটা আমি দাঁড়িয়ে আছি অভিজিৎ পালের স্টুডিওর সামনে। কি কষ্ট করে তারা ঠাকুরটা বানায়, তারা কি যোগ্য পারিশ্রমিক পায়? অনেক সময় শোনা যায় তারা ঠিক মতো পারিশ্রমিক পায় না, সুতরাং এদেরকেও আমাদের দেখতে হবে। দেখুন শৈলেন্দ্রনাথ পাল, তার আমার স্টুডিও তৈরি হচ্ছে এখানে ঠাকুর। সুনয়ন পাল, আপনাদের কাছ থেকে কোথা থেকে কোথায় ঠাকুর যায়, কোন মণ্ডপ? আচ্ছা, কোনো ধরা বাধা থাকে কি? ঠাকুরের দাম এবছর কীরকম যাচ্ছে বড় ঠাকুর? এই যে ধরুন এই ঠাকুরটা তৈরি হচ্ছে, এই ঠাকুরটা কীরকম দাম হবে? 40-45-50। আর এই এই যে আপনারা এক চালা বানাচ্ছেন, এই ঠাকুরটা যখন তৈরি হয়ে যাবে কীরকম দাম পড়বে? 30,000 দাম পড়বে রং টং ছড়িয়ে। আচ্ছা, মানে যত বড় ঠাকুর হয় তত দাম বেশি হয়, তাই তো? হ্যাঁ, ছোট ঠাকুরে বেশি দাম হয়, কারণ এর একটা মাপ জোখ আছে, মাথায় দিমাগ খালি করতে হবে। আচ্ছা, আর কতদিন লাগে একটা ঠাকুর মোটামুটি তৈরি হতে? ধরুন একটা তো করা হয় না, চলছে 14-15 থেকে কাজ চলছে। আচ্ছা, শেষ হবে একবার জোখ হাতে। বাবা, মানে 4-5 মাস লেগেই যায়? 7 মাস লেগে যায় না একটা ঠাকুর তৈরি হতে? একটা যদি নয়, কিন্তু মানে একসঙ্গে আর কি অনেকগুলো আর কি। আর এই বৃষ্টির সময়টা কষ্ট বেশি প্লাস্টিক দিয়ে একদম। ধনঞ্জয় রুদ্রপাল, এদের সবে ঠাকুর বানানো শুরু হয়েছে। এখানে একটা বিশাল বড় ঠাকুর, তাপস পাল, এই হচ্ছে তাপস পালের ঠাকুর। কোন মণ্ডপে ঠাকুর যায় আপনারা বলুন, তাপস পালের ঠাকুর কোন মণ্ডপে যায়? এদিকে হচ্ছে মৃত্যুঞ্জয় স্টুডিও, কার্তিক পাল অ্যান্ড সন্স। বারবার করে বলছি কুমোরটুলিতে ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে, 50 টাকা দিয়ে কুপন কাটতে হবে। দেখুন সমিতির অফিস থেকে এই কুপনটা আপনারা পেয়ে যাবেন। চলে এসেছি কুমোরটুলি গঙ্গার ঘাটের সামনে, এখানেও বেশ কিছু জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে। যেমন এই সামনেই তৈরি হচ্ছে ঠাকুর, এদিকে রেল লাইন। চলুন একটু গঙ্গা ঘাটের দিকে যাওয়া যাক। এই হচ্ছে ঘাট, আর এই গঙ্গা। গঙ্গার সামনে এলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে, তাই না কি? তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা বলবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার। আমার চ্যানেলে নতুন আর সাবস্ক্রাইব করছেন, বেল আইকনটা অন করে দেবেন, যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন। কাজে অবধি।